সালামু আলাইকুম। আমাদের 30 দিনের ইংরেজি ভাষা শিক্ষা সিরিজের আজ প্রথম পর্ব। আজ এই প্রথম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা এমন অনেক আছেন যারা ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, কিন্তু কোনো মাধ্যম খুঁজে পান না। তাই আমি আপনাদের জন্য আমাদের এই সিরিজটা নিয়ে এসেছি। আমাদের এই সিরিজটা হলো 30 দিনের, আর এই 30 দিনের মধ্যে থাকবে মাত্র 15টা ভিডিও। প্রতি 2 দিনে একটা ভিডিও করে, 15টা ভিডিও 30 দিনে। আমি অন্যান্য ইউটিউবারদের মতো বলবো না যে আপনি আমার একটা ভিডিও দেখলে ইংলিশে কথা বলতে পারবেন এবং ইংলিশ শিখে ফেলবেন, এটা কখনোই সম্ভব না। তবে হ্যাঁ, আমি এতটুকু আশাবাদী, আপনি যদি আমার এই সিরিজের সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখেন এবং আমার এই চ্যানেলে আরও অন্যান্য ইংলিশের উপরে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখেন, তাহলে আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন, কেননা আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সো লেটস গো। লেটস অর্থ হলো চলো, লেটস অর্থ হলো চলো। স্টার্ট অর্থ হলো শুরু করা, স্টার্ট অর্থ হলো শুরু করা। উইথ অর্থ হলো সাথে, উইথ অর্থ হলো সাথে। ইংলিশ অর্থ হলো ইংরেজি, ইংলিশ অর্থ হলো ইংরেজি। এখন আমরা আগের শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করব। লেটস স্টার্ট উইথ ইংলিশ, এর অর্থ হলো চলো ইংরেজিতে শুরু করি। লেটস স্টার্ট উইথ ইংলিশ, এর অর্থ হলো চলো ইংরেজিতে শুরু করি। আই অর্থ হলো আমি, লাইক অর্থ হলো পছন্দ করা। এবার এই দুটোটা মিলিয়ে যদি আমরা তৈরি করি, আই লাইক অর্থ হলো আমি পছন্দ করি, আই লাইক অর্থ হলো আমি পছন্দ করি, আই লাইক অর্থ হলো আমি পছন্দ করি। ইউ অর্থ হলো তুমি। এবার আমরা যদি এই দুটোটা একসাথ করি, আই লাইক ইউ, এটা অর্থ হলো আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ অর্থ হলো আমি তোমাকে পছন্দ করি। স্মাইল অর্থ হলো হাসি, স্মাইল অর্থ হলো হাসি। এবার এটা দিয়ে একটা বাক্য তৈরি হলো, আই লাইক ইউর স্মাইল, এটার অর্থ হলো আমি তোমার হাসি পছন্দ করি, আই লাইক ইউর স্মাইল, এটার অর্থ হলো আমি তোমার হাসি পছন্দ করি। হাউ অর্থ হলো কেমন, হাউ অর্থ হলো কেমন। আর অর্থ হলো হয়, হই, আসে বা কি। ইউ অর্থ হলো তুমি। এবার এটা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি, হাউ আর ইউ, এর অর্থ হলো তুমি কেমন আছো, হাউ আর ইউ, এর অর্থ হলো তুমি কেমন আছো। দ্যাট অর্থ হলো যার, দ্যাট অর্থ হলো যার। মিন্স অর্থ হলো মানে, মিন্স অর্থ হলো মানে। এবার এই দুইটাকে যদি আমরা একটা বাক্য তৈরি করি, দ্যাট মিন্স, এর অর্থ হলো যার মানে, দ্যাট মিন্স, এর অর্থ হলো যার মানে। ফাইন অর্থ হলো ভালো, এম অর্থ হলো হই অথবা হয় বা আছে। আর অর্থ হলো হই বা হয় বা আছে। এবার এগুলো দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি, আই অ্যাম ফাইন, এর অর্থ হলো আমি ভালো আছি, আই অ্যাম ফাইন অর্থ হলো আমি ভালো আছি। আর ইউ ফাইন অর্থ হলো তুমি ভালো আছো, আর ইউ ফাইন অর্থ হলো তুমি ভালো আছো। ইয়েস অর্থ হলো হ্যাঁ, ইয়েস আই অ্যাম ফাইন, এর অর্থ হলো হ্যাঁ আমি ভালো আছি, ইয়েস আই অ্যাম ফাইন অর্থ হলো হ্যাঁ আমি ভালো আছি। অ্যান্ড অর্থ হলো এবং, অ্যান্ড ইউ অর্থ হলো এবং তুমি, অ্যান্ড ইউ অর্থ হলো এবং তুমি। মানে আপনি আগে কাউকে জিজ্ঞেস করছেন তুমি কি ভালো আছো, ও বলছে হ্যাঁ আমি ভালো আছি, এবং তুমি মানে তোমার কী খবর। অলসো অর্থ হলো ও, অলসো অর্থ হলো ও। আই অ্যাম অলসো ফাইন, এর অর্থ হলো আমিও ভালো আছি, আই অ্যাম অলসো ফাইন, এর অর্থ হলো আমিও ভালো আছি। হি অর্থ হলো সে, ইজ অর্থ হলো হয়, নট অর্থ হলো না, ব্যাড অর্থ হলো খারাপ। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব, হি ইজ নট ব্যাড অর্থ হলো সে খারাপ না, হি ইজ নট ব্যাড অর্থ হলো সে খারাপ না। এখানে মনে রাখবেন,
ব্যাড অর্থ হলো খারাপ, আর বেড অর্থ হলো বিছানা। ব্যাড অর্থ হলো খারাপ, বেড অর্থ হলো বিছানা। দিস অর্থ হলো ইহা, মাই অর্থ হলো আমার, বেড অর্থ হলো বিছানা। এবার এটা দিয়ে যদি আমরা একটা ছোট্ট বাক্য তৈরি করি, দিস ইজ মাই বেড অর্থ হলো এটা আমার বিছানা। দিস ইজ মাই বেড অর্থ হলো এটা আমার বিছানা। হোয়াট অর্থ হলো কি, ডু অর্থ হলো করা, ইউ অর্থ হলো তুমি, মিন অর্থ হলো মানে বা বোঝানো। এবার এগুলো দিয়ে যদি আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করি, হোয়াট ডু ইউ মিন এর অর্থ হলো তুমি কি বোঝাতে চাও। হোয়াট ডু ইউ মিন অর্থ হলো তুমি কি বোঝাতে চাও। আই অর্থ হলো আমি, হ্যাভ অর্থ হলো আছে, নাথিং অর্থ হলো কিছু না, টু অর্থ হলো প্রতি, সে অর্থ হলো বলা। আগের শব্দগুলো দিয়ে এখন একটা বাক্য তৈরি করব, আই হ্যাভ নাথিং টু সে এর অর্থ হলো আমার কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং টু সে এর অর্থ হলো আমার কিছু বলার নেই। ইউ অর্থ হলো তুমি, ক্যান অর্থ হলো পারা, শেয়ার অর্থ হলো অংশীদার, উইথ অর্থ হলো সাথে, মি অর্থ হলো আমাকে, প্রবলেম অর্থ হলো সমস্যা। এবার এগুলো দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। এখন আমরা আগের শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করব, ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর প্রবলেম এর অর্থ হলো তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পারো। ইউ ক্যান শেয়ার উইথ মি ইউর প্রবলেম এর অর্থ হলো তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পারো। আই মিন অর্থ হলো আমি বোঝাতে চাই, আই মিন অর্থ হলো আমি বোঝাতে চাই। এবার এটা দিয়ে আমাদের ছোট একটা বাক্য তৈরি করা হয়েছে, আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম এর অর্থ হলো আমি বোঝাতে চাই তোমার সমস্যাটা কী। আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম এর অর্থ হলো আমি বোঝাতে চাই তোমার সমস্যাটা কী। লিসেন অর্থ হলো কথা শোনা, লিসেন অর্থ হলো কথা শোনা। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করা হয়েছে, লিসেন টু মি এর অর্থ হলো আমার কথা শোনো। লিসেন টু মি অর্থ হলো আমার কথা শোনো। প্লিজ অর্থ হলো দয়া করে, প্লিজ অর্থ হলো দয়া করে। ছোট্ট একটা বাক্য তৈরি করা হয়েছে, প্লিজ লিসেন টু মি অর্থ হলো দয়া করে আমার কথা শোনো। প্লিজ লিসেন টু মি অর্থ হলো দয়া করে আমার কথা শোনো। থ্যাংকস অর্থ হলো ধন্যবাদ, এ লট অর্থ হলো অনেক। এই দুটি দিয়ে একটা বাক্য তৈরি করা হয়েছে, থ্যাংকস এ লট এর অর্থ হলো অনেক ধন্যবাদ। থ্যাংকস এ লট অর্থ হলো অনেক ধন্যবাদ। হাউ অর্থ হলো কিভাবে, হাউ অর্থ হলো কিভাবে। মেক অর্থ হলো বানানো, মেক অর্থ হলো বানানো। এ অর্থ হলো একটি, ডিজাইন অর্থ হলো ডিজাইন। এবার এগুলো দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। আমরা আগের শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করব, হাউ টু মেক এ ডিজাইন এর অর্থ হলো কিভাবে একটি ডিজাইন বানাতে হয়। হাউ টু মেক এ ডিজাইন এর অর্থ হলো কিভাবে একটি ডিজাইন বানাতে হয়। হোম অর্থ হলো বাড়ি, এবার এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব, হাউ টু মেক এ হোম এর অর্থ হলো কিভাবে একটি বাড়ি বানাতে হয়। হাউ টু মেক এ হোম এর অর্থ হলো কিভাবে একটি বাড়ি বানাতে হয়। ক্যান অর্থ হলো পারা, হেল্প অর্থ হলো সাহায্য, হাউ অর্থ হলো কেমন। এবার এইগুলো দিয়ে আমরা দুইটা বাক্য তৈরি করব। আগের শব্দগুলো দিয়ে এখানে দুটি বাক্য তৈরি করা হয়েছে, প্রথমটা হলো ক্যান আই হেল্প ইউ এর অর্থ হলো আমি কি আপনাকে সাহায্য করতে পারি। ক্যান আই হেল্প ইউ এর অর্থ হলো আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আরেকটা হলো হাউ ক্যান আই হেল্প ইউ এর অর্থ হলো আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি। হাউ ক্যান আই হেল্প ইউ এর অর্থ হলো আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি। টেল অর্থ হলো বলা, মি অর্থ হলো আমাকে, হোয়াট অর্থ হলো কি, ইউ অর্থ হলো তুমি, প্রবলেম অর্থ হলো সমস্যা। এবার এগুলো দিয়ে আমরা নতুন একটা বাক্য তৈরি করব।
এখানে আমরা আগের শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করেছি। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, এর অর্থ হলো আমাকে বলো তোমার কী সমস্যা। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, এর অর্থ হলো আমাকে বলো তোমার কী সমস্যা। সাম, এর অর্থ হলো কিছু। এবার এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। আই হ্যাভ সাম প্রবলেম, এর অর্থ হলো আমার কিছু সমস্যা আছে। আই হ্যাভ সাম প্রবলেম, এর অর্থ হলো আমার কিছু সমস্যা আছে। উইল, অর্থ হলো করব। কল, অর্থ হলো কল করা বা ডাকা। এবার এটা দিয়ে ছোট একটা বাক্য তৈরি করা আছে। আই উইল কল ইউ, এর অর্থ হলো আমি তোমায় কল করব বা আমি তোমায় ডাকবো। আই উইল কল ইউ, এর অর্থ হলো আমি তোমায় কল করব বা আমি তোমায় ডাকবো। টুমোরো, অর্থ হলো আগামীকাল। এবার এখানে ছোট একটা বাক্য তৈরি করা হয়েছে। আই উইল কল ইউ টুমোরো, এর অর্থ হলো আমি তোমায় আগামীকাল কল করব। আই উইল কল ইউ টুমোরো, এর অর্থ হলো আমি তোমায় আগামীকাল কল করব। গো, অর্থ হলো যাওয়া। স্লিপ, অর্থ হলো ঘুমাতে যাওয়া। এখানে ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে। আই উইল গো টু স্লিপ, এর অর্থ হলো আমি ঘুমাতে যাব। আই উইল গো টু স্লিপ, এর অর্থ হলো আমি ঘুমাতে যাব। নাও, অর্থ হলো এখন। নাও, অর্থ হলো এখন। ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে। নাও আই উইল গো টু স্লিপ, এর অর্থ হলো আমি এখন ঘুমাতে যাব। নাও আই উইল গো টু স্লিপ, এর অর্থ হলো আমি এখন ঘুমাতে যাব। সুপ্রিয় দর্শক, আজ এতটুকু পর্যন্ত। দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন, কেননা আমি এই ধরনের ভিডিও সবসময় আপলোড করে থাকি আপনাদের জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যদি ইংরেজি ভাষা শিক্ষার উপরে বা ইংরেজিতে কথা বলতে কোনো আগ্রহ থেকে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আশাবাদী যে আপনারা খুব সুন্দর এবং সঠিকভাবে ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারবেন।